আসসালামু আলাইকুম। ডিজিটাল ইউরোপ পক্ষ থেকে আমি শওকত আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা জানব এক্সেলের মোস্ট ইউজফুল ফর্মুলা, সাবটোটাল, ভিলুকআপ এন্ড ড্রপডাউন। প্রথমে আমরা শুরু করব সাবটোটাল দ্বারা। সাবটোটাল ইজ ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এক্সেলের জন্য, কারণ এইটা আপনাকে অনেক সহজ করে দিচ্ছে। এখানে অনেকগুলো ঢাকা গাজীপুর, নারায়ণগঞ্জ ঢাকা গাজীপুর এরকম অনেক আছে, বা 2018-19, 2019-20 এইভাবে দেওয়া আছে। আমি আসলে বুঝতে পারছিলাম না যে কোন জোনের জন্য কতগুলো ঠিক অ্যাডজেক্ট বিক্রি হয়েছে বা মান্থলি সেলস হয়েছে, সেটা আমি বুঝতে পারছিলাম না। সো এটা বোঝার জন্য সাবটোটালটা মোস্ট ইম্পর্টেন্ট। সো সাবটোটালের জন্য আমরা যতটুকু সাবটোটাল করতে চাই ততটুকু পর্যন্ত আমরা আগে মার্ক করে নিব। সো আমরা এতটুকু পর্যন্ত সাবটোটাল করতে চাই, এতটুক আমরা মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর আমরা চলে যাব ডাটাতে। ডাটাতে যাওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সাবটোটাল। সো এই সাবটোটালের মধ্যে আপনি ক্লিক করুন। ক্লিক করলে এই সাবটোটালের নামে একটা বক্স চলে আসবে। আমি বক্সটা কাছাকাছি নিয়ে আসলাম আপনাদের বোঝার সুবিধার্থের জন্য। এখন আপনি বা ইয়ার দেখতে চাচ্ছেন, নাকি জুন দেখতে চাচ্ছেন, নাকি মান্থলি সেলস দেখতে চাচ্ছেন, সো এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ইউজ ফাংশন সাম দেওয়া আছে। সো এখানে সাম, কাউন্ট, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, সো এখান থেকে মানে আসলে আপনার কোনটা প্রয়োজন, শুধুমাত্র যদি কাউন্ট করতে চান, যদি আপনি অ্যাভারেজ দেখতে চান, সো এখান থেকে শুধুমাত্র গড় নাম্বার টান, শুধুমাত্র সর্বোচ্চ যদি দেখতে চান তাহলে ম্যাক্সিমাম সিলেক্ট করবেন, যদি সর্বনিম্ন দেখতে চান তাহলে মিনিমাম সিলেক্ট করবেন। সো এখান থেকে আপনি যেটা প্রয়োজন আপনার সেখান থেকে ইউজ ফাংশন থেকে আপনি এখান থেকে চুজ করবেন। সো আমি এই মুহূর্তে মান্থলি সেলসটা দেখতে চাচ্ছি এবং বাই ইয়ার অনুযায়ী আমি দেখতে চাচ্ছি। এখন যদি আমি ওকে দেই, আপনি বাই ইয়ার অনুযায়ী কিন্তু আমার সেলসটা চলে আসছে। এই যে দেখেন 2018 সালে টোটাল হচ্ছে 605টা আমরা সেল হয়েছে মান্থলি, এবং 2019 জন্য টোটাল হয়েছে 690, এবং 2020 জন্য টোটাল সেল হয়েছে 900। সো গ্র্যান্ড টোটাল হচ্ছে 2195। টোটাল আমার এই থ্রি ইয়ার্সে 2018, 2019 এবং 2020 আমার গ্র্যান্ড টোটাল হচ্ছে আমার 2195। এই জিনিসগুলো যদি আমরা একসাথে যোগ করি, তাহলে যোগ করলে আপনি দেখতে পারবেন টোটাল এতটা বের হবে। সো এই সাবটোটাল আপনাকে ইজি করে দিয়েছে যে আপনাকে আর ভেঙে ভেঙে যোগ করতে হলো না। এছাড়াও আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, যেমন এখানে আমি যদি থ্রিতে ক্লিক করি, 3, 2, 1 এখানে অপশন আছে। সো আমি সাপোজ এখানে টুতে ক্লিক করলাম। টুতে ক্লিক করলে এখানে শুধুমাত্র ইয়ারগুলো দেখাচ্ছে, এই 2018 সালে টোটাল সেলস কত হয়েছে, 2019 সালে টোটাল সেলস কত হয়েছে, এবং 2020 সালে টোটাল সেলস কত হয়েছে, এবং গ্র্যান্ড টোটালটা কত হয়েছে। আপনি যদি থ্রিতে ক্লিক করেন, দেন হচ্ছে আপনি সেম আগের মতো অপশনে চলে আসলেন। যদি ওয়ানে ক্লিক করেন, শুধুমাত্র গ্র্যান্ড টোটাল সেলসটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আমরা আরেকটা কিভাবে সাবটোটাল করতে পারি, সাবটোটাল করার জন্য আমরা প্রথমেই এই প্রথম রটাকে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা যদি হোমে থাকি, হোম থেকে আমরা ডাটাতে চলে যাব। ডাটা থেকে আমরা চলে যাব হচ্ছে ফিল্টার। এখানে আমরা ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার মতো হয়ে গেছে। এখন শুধুমাত্র বাই ইয়ার অনুযায়ী যদি আপনি দেখতে চান, এখান থেকে শুধুমাত্র আপনি 2018 সালটা দেখতে চান, তাহলে আপনি এখান থেকে 2020 এবং 2019টা উঠাই দেন, জাস্ট 2018 সালটা চলে আসছে। সো এখান থেকে আপনি যদি শুধু 2019টা দেখতে চান, 19টাতে চাপ দিয়ে ওকে চাপ দেন, শুধু 2019 সালটা চলে আসে। সো ফিল্টারটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার কাজের সুবিধার্থে করার জন্য। সো এখানেও আমরা সাবটোটাল করতে পারি। এখানে আমরা সাবটোটালটা কিভাবে করব, সাপোজ এখানে করছি, সাবটোটালের সূত্র হচ্ছে প্রথমে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমরা সাবটোটাল লিখব। সাবটোটালটা চলে আসছে, আমরা সাবটোটালে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা সাম অনুযায়ী করব, যেহেতু এই সামটা এখানে 9 আছে, দেন হচ্ছে আপনি যদি নিচে চলে যান এখানে 109 এই সামটা দেওয়া আছে। সো আপনি যেটা চুজ করতে চান আপনি এখান থেকে একটা চুজ করে নিতে পারেন। সো আমরা এখানে 9 চুজ করলাম। 9 চুজ করার পর আপনাকে একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পর সো আমি ফাংশন নাম্বার এখানে প্লেস করেছি। এখন হচ্ছে আপনার রেফারেন্স দিতে হবে, যে কোন রেফারেন্স থেকে আপনি নিয়ে আসতে চাচ্ছেন।
আমরা মান্থলি সেলস থেকে এই রেফারেন্স থেকে নিয়ে আসবো। সো আমার যতগুলো মান্থলি সেলস আছে আমরা ততগুলো পর্যন্ত মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পর এখন আমার কাজ শুধুমাত্র ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া। আমি জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এখন যদি আপনি ইন্টার প্রেস করেন আপনার সাব টোটালটা এখানে চলে আসছে। সো আমরা যেটা জেল বের করলাম সেটা হচ্ছে সাব টোটাল। সাব টোটালটা আমরা এখানে বের করলাম। সো এখন থেকে যদি আপনি শুধুমাত্র চেঞ্জ করতে চান, যেমন আমি এখান থেকে এখানে আপনাকে সবাই করে দেওয়ার কারণে আপনার জন্য ইজি হয়ে গেছে, শুধুমাত্র 2018 এর জন্য যদি বের করতে চান 2018 দিয়ে আপনি ওকে দেন, শুধু 2018 এর জন্য টোটাল হচ্ছে সাব টোটালটা এখানে চলে আসছে। সো এখান থেকে আপনি বের করতে পারছেন। শুধুমাত্র 2019 এর জন্য যদি বের করতে চান ওকে দিয়ে দেন, 2019 এর জন্য টোটাল সাব টোটালটা আসছে 690 মান্থলি সেলসটা চলে আসছে। সো ইউ ক্যান চুজ ফ্রম হিয়ার। আশা করছি আপনারা সাব টোটালটা এখান থেকে বুঝতে পেরেছেন। আর আপনি যদি সবগুলো দিতে চান সিলেক্ট অল দিয়ে আপনি ওকে দিয়ে দেন, সব টোটাল সাব টোটালটা এখানে মান্থলি সেলস 2018 থেকে 2020 পর্যন্ত তার মান্থলি সাব টোটালটা চলে আসে। এটা ছিল সাব টোটাল। আপনাদের সাব টোটাল সম্পর্কে যদি আর কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ফাইনাল যেটা আমরা শিখবো, ভি লুক আপ অ্যান্ড ড্রপ ডাউন। কিভাবে ভি লুক আপ এবং ড্রপ ডাউন করবো? সো ভি লুক আপ করার জন্য মনে করেন আমরা সাব টোটালটার এই এটাকে কপি করে নিয়ে যাই। ভি লুক আপের জন্য আমরা এখানে পেস্ট করলাম। ভি লুক আপ আসলে আপনার কাজটাকে অনেক বড় যে কাজগুলোকে সংক্ষিপ্ত করে এক লাইনের মধ্যে নিয়ে আসাটাই হচ্ছে আসলে ভি লুক আপ। ভি ফর ভার্টিক্যাল আর লুক আপ তো বুঝতেই পারছি। সো ভার্টিক্যাল লুক আপের জন্য মূলত পক্ষে এটা ব্যবহার করা হয়ে থাকে। সো এখন ভি লুক আপ আমরা দুইভাবে নিয়ে আসতে পারি। থেকে আমরা এই মান্থলি সেলসটাকে আমরা ভি লুক আপ করে এখানে নিয়ে আসবো। আমরা কিভাবে নিয়ে আসবো সেটার জন্য আমরা দুইটো উপায় দিয়ে আমরা ভি লুক আপ করব। প্রথমে আমরা এই ঘরে চলে যাব, এই ঘরে যেয়ে আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর আমরা ফাংশন ইনসার্ট ফাংশনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা কি ফাংশন খুঁজতেছি, সিলেক্ট দ্য ক্যাটাগরি। আপনি এখান থেকে ক্যাটাগরি দিয়েও খুঁজতে পারেন, লুক আপ এবং রেফারেন্স। তো এখান থেকে চাপ দিয়ে আপনি যদি ভির মধ্যে ক্লিক করেন, সো ভির জন্য যেগুলো যেগুলো আছে যে ফাংশনগুলো আছে সেগুলো চলে আসবে। সো আমার এই ভি লুক আপটা আসছে, আমি ভি লুক আপে এখানে ক্লিক করে ওকে দিয়ে দিব। সো ভি লুক আপ চলে আসছে। ভি লুক আপে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ইয়ার সিলেক্ট করে নিব। কারণটা হচ্ছে আমরা বাই ইয়ার অনুযায়ী ভি লুক আপটা নিয়ে আসতে চাচ্ছি। সো আমি বাই ইয়ার সিলেক্ট করলাম। ভি লুক আপের জন্য আমরা এখানে ভি লুক আপ লেখার পর আমরা এখন টেবিল এরিয়া নিব। টেবিল এরিয়ার জন্য আমরা সাব টোটালে চলে যাব। সাব টোটাল থেকে আমরা এখান থেকে যতটুকু আমার টেবিল এরিয়া আছে আমি ততটুকু পর্যন্ত নিয়ে নিব। আমার নেওয়া শেষ হয়ে গেছে। এখন কলাম ইন্ডেক্স নাম্বার চাচ্ছে। আমার ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে আমি 3 নম্বর কলামের জন্য কাজ করছি। সো আমি 3 লিখব, শুধু আমি 3 নম্বরটা খুঁজতেছি। রেঞ্জ লুক আপ, সো লজিক্যালের জন্য আমাকে এখানে 0 দেওয়া বোঝাতে হয়। মানে আমি ওকে দিলেই আমার এখানে ঢাকার জন্য 150 চলে আসে। আপনি যদি সাবটোটালে যান দেখবেন এখানে ঢাকার জন্য 150 চলে আসে। তো ভি লুক আপে যেয়ে এখন যদি আমরা এটাকে ড্রাগ করে নিয়ে আসি টপারটাই কিন্তু এখানে চলে আসে। ভি লুক আপ দিয়েও আপনি এই জিনিসটা করতে পারেন। সো আমরা এইভাবে ভি লুক আপ করে রেজাল্টগুলো নিয়ে আসতে পারি। বাট এখানে আপনি যে ঘরটাতে ক্লিক করেন না কেন সেই ঘরটাতে কিন্তু আমার ভি লুক আপের সূত্রগুলো দেখ। এখন যদি আপনি সূত্রগুলো রিমুভ করতে চান প্রথমে আপনাকে এই পুরোটা পর্যন্ত মার্ক করে নিতে হবে। মার্ক করার পর আপনি এখানে আবার রাইট বাটনে ক্লিক করুন, দেন কপিতে ক্লিক করুন। কপিতে ক্লিক করার পর আবার রাইট বাটনে ক্লিক করুন, দেন হচ্ছে ভ্যালুসে এখানে আসেন, ভ্যালুসে ক্লিক করুন। এখন যদি আপনি যে কোনো ঘরেতে ক্লিক করেন দেখেন এখন আর আমাকে কিন্তু ই দেখাচ্ছে না, এই ফাংশন ভি লুক আপের ফাংশনটা দেখা যাচ্ছে। এখন আমরা শিখব ড্রপ ডাউনের মাধ্যমে কিভাবে ভি লুক আপ এর কাজ করা। ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি ড্রপ ডাউন করতে চাই তাহলে আমরা যে ঘরটাকে ড্রপ ডাউন করতে চাচ্ছি সেই ঘরটাতে ক্লিক করে আমরা ডাটাতে চলে যাব। ডাটা থেকে আমরা ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশন থেকে আমরা এনি ভ্যালুকে লিস্ট তৈরি করে দেব। লিস্ট করার পর আমরা সোর্সে চলে যাব। সোর্সে যাওয়ার পর আমরা সাব টোটালে যাব। আমরা এতটুকু পর্যন্ত নিতে চাচ্ছি। নেওয়ার পর আমরা এখন এটাকে ক্লিক করব। এখন আমরা যদি এটাকে ওকে দেই আমার কিন্তু এখানে ড্রপ ডাউনটা চলে আসছে। 2018 সালের যে তারপরে 2019 সাল, 2020 সাল, এইভাবে আপনি ড্রপ ডাউন আকারে এগুলো পেয়ে যাবেন। এখন শুধুমাত্র আপনি যদি জুনটা বের করতে চান অথবা মান্থলি সেলটা বের করতে চান, যেমন আমি মান্থলি সেলসটা শুধুমাত্র বের করবো ভি লুক আপের মাধ্যমে, তাহলে আমি এখান থেকে 2018 একটা সিলেক্ট করে রাখলাম।
মান্থলি সেলসের জন্য আমরা প্রথমে এখানে ইকুয়াল দিব, দেন এখানে আমরা সূত্র লিখব ভি লুকআপ। ভি লুকআপ চলে আসে, আমরা ভি লুকআপের জন্য এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চলে যাব, আমাকে বলছে লুকআপ ভ্যালু, আমার লুকআপ ভ্যালুটা কোনটা, আমার লুকআপ ভ্যালুটা হচ্ছে 2018। 2018-তে ক্লিক করলাম, দেন হচ্ছে আমাকে কমা দিতে বলা হচ্ছে, এন্ড টেবিল এরিয়া নিতে বলা হচ্ছে। টেবিল এরিয়া আমার টেবিল এরিয়াটা হচ্ছে সাবটোটালে যাব, সাবটোটাল থেকে আমরা এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত আমার টেবিল এরিয়া। সো আমার টেবিল এরিয়াটা পর্যন্ত নিলাম, নেওয়ার পর আমার কিন্তু এই জিনিসটা এখানে চলে আসছে, এখান থেকেই আমরা কাজটা শেষ করব, কারণ আমরা এখন 3 নম্বর সেলসের জন্য কাজ করছি। এখন কমা দিব, কমা দেওয়ার পর এখানে আমরা থ্রি দিব, থ্রি দেওয়ার পর ট্রু অর ফলসের জন্য এখানে কিন্তু আমার চলে আসছে, কলাম ইনডেক্স নাম্বার আমি থ্রি দিয়েছি, দেন আমাকে আবার কলাম কমা দিতে বলা হচ্ছে। এখন হচ্ছে র্যান্স লুক আপ, র্যান্স লুক আপের জন্য ট্রু অর ফলস এটার জন্য আমরা জিরো দিয়ে থাকি, আমরা জিরো দিয়ে দিলাম, ব্রেকের দ্বারা ক্লোজ করে দিব। এখন ইন্টার দিলেই আমার কিন্তু এই ভি লুক আপ ড্রপ ডাউনের মধ্যে মাল্টি সেলসটা চলে আসে। সো এখান থেকে আপনি যদি চেঞ্জ করতে চান, যেমন 2019-এর মান্থলি সেলস হচ্ছে 190, 2020-এর জন্য মান্থলি সেলস হচ্ছে 250। সো জুনটাও কিন্তু সেম একইভাবে ভি লুক আপ করে নিয়ে আসতে পারেন। আমরা জুনটাও দেখাই দিচ্ছি আপনাদের ভি লুক আপ করার জন্য। প্রথমে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর আমরা এখানে লিখব ভি লুক আপ, ভি লুক আপে ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা ইয়ার নিব, ইয়ার নেওয়ার পর আমরা কমা দিব, কমা দেওয়ার পর আমরা এখন চলে যাব হচ্ছে সাবটোটালে, যেখান থেকে আমরা নিয়ে আসবো, কারণ আমাকে বলা হচ্ছে টেবিল এরিয়াটা নেওয়ার জন্য। আমার টেবিল এরিয়াটা কোথায় আছে? সাবটোটালে। আমার টেবিল এরিয়াটা হচ্ছে এখান থেকে এতদূর পর্যন্ত, আমি এতটুকু নিলাম। নেওয়ার পর এখন আমাকে কি বলা হচ্ছে? টেবিল এরিয়া নেওয়ার পর আমাকে কমা দিতে বলা হচ্ছে। সো আমি এখানে কমা দিব, কমা দেওয়ার পর আমি এখন কত নম্বর কলামের জন্য কাজ করছি? আমি 2 নম্বর কলামের জন্য কাজ করছি। সো আমি এখান থেকে জুনের জন্য কাজ করছি, সো আমি এখানে 2 নম্বর দিয়ে দেবো, দেন হচ্ছে কমা। আর ট্রু আর ফলসের জন্য আমরা একজাক্ট ম্যাচের জন্য বা মিক্সড ম্যাচের জন্য আমরা জিরো দেবো, দেন ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এখন ইন্টার দিলেই আমরা এখানে ভি লুকআপ এবং ড্রপ ডাউনে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2020 সালে নারায়ণগঞ্জে টোটাল মান্থলি সেল হচ্ছে 250। এখান থেকে ড্রপ ডাউন করে আপনি যেটাই নিচ্ছেন না কেন, 2019 সালে গাজীপুরের জন্য 190 সেলস হয়েছে। আমি প্রথমে আইডি নং এ এই ঘরে আমি আমার কাস্টমারটাকে রাখবো, রেখে আমি চলে যাব ডাটাতে। কোথায় চলে যাব? আমরা ডাটাতে চলে যাব, ডাটা থেকে আমরা চলে যাব ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে এনি ভ্যালু দেওয়া আছে, সো এনি ভ্যালুটাকে আমরা এখানে ক্লিক করে লিস্ট করে দিব। লিস্ট করে দেওয়ার পর এই সোর্স চাচ্ছে, এখন আমার সোর্সটা আমি কোথায় থেকে লিস্টটা নিয়ে আসবো, আমার সোর্সটা কোথায়, মানে আমার উৎসটা কোথায় থেকে। সো আমি এখানে ক্লিক করে আমার সোর্সটা হচ্ছে এই আইডি নং, এখান থেকে শুরু করে আপনার যতটুকুই থাকবে ততগুলি আপনি মার্ক করে নেবেন। মার্ক করার পর হয়ে গেলে আপনি এখানে আবার আরেকটা ক্লিক করলে চলে যাবে, এটা চলে যাওয়ার পর আপনি ওকে দিলেই আপনার লিস্টটা এখন লিস্ট আকারে চলে আসছে। আপনি যদি এখানে ক্লিক করেন আপনি দেখতে পারবেন আপনার আইডি নম্বরগুলো এখানে যা যা ছিল সবগুলো এখানে শো করছে। আপনি যে কোনো একটাতে রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন, আমরা একটাতে রাখলাম। এখন ভি লুকআপটা কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে কিভাবে এই রুলসটা অ্যাপ্লাই করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর আমরা লিখবো ভি লুকআপ। আমরা এখন ভি লুকআপে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আমরা প্রথমেই আমাকে কি বলছে এখন, আপনি এখন এদিকে লক্ষ্য করবেন, এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে লুকআপ ভ্যালু। আমার লুকআপ ভ্যালু কোনটা? আমার আইডি নং, আইডি নংটাই হচ্ছে আমার এই মুহূর্তে লুকআপ ভ্যালু। দেন আপনাকে কি করতে বলা হচ্ছে? কমা দিতে বলা হচ্ছে। এই যে এখানে লক্ষ্য করবেন এখানে আপনাকে কমা দিতে বলা হচ্ছে, সো আমি এখানেও কমা দিব। কমা দেওয়ার পর এখানে কি বলা হচ্ছে? টেবিল এরিয়া নিতে বলা হচ্ছে। টেবিল এরিয়া আপনার কতটুকু? আমার টেবিল এরিয়া হচ্ছে এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত, সো আমি এতটুকু পর্যন্ত আমি মার্ক করে নিব। মার্ক করার পর আমাকে আবার কমা দিতে বলা হচ্ছে, আমি আবার কলাম কমা দিয়ে দিলাম। কলাম ইন্ডেক্স নাম্বার, আমার কত নম্বর কলামে কাজ করছি আমরা এই মুহূর্তে ধরে নিব, এটা হচ্ছে 1 নম্বর কলাম, এটা হচ্ছে 2 নম্বর কলাম। সো আমরা এখন 2 নম্বর কলামের জন্য কাজ করছি, সো কত নম্বর কলামের জন্য কাজ করছি? 2 নম্বর। সো আমরা এখানে আমরা লিখে নিব যে এটা হচ্ছে 2 নম্বর কলাম। তারপর হচ্ছে কমা দিতে বলা হচ্ছে, আমি সেখানে আমি আবার কমা দিলাম। এখন আমাকে বলা হচ্ছে র্যান্স লুকআপ, র্যান্স লুকআপটা হচ্ছে ট্রু অ্যাপ্রক্সিমেট ম্যাচ আর ফলস এক্সাক্ট ম্যাচ। আই ডোন্ট নো এটা কি ট্রু আর ফলস, সো এটা বোঝানোর জন্য আমরা সেটাকে জিরো দ্বারা বোঝায় দিব যে আইদার ইট ইজ ট্রু আইদার ইট ইজ ফলস। সো আমি ব্র্যাকেট ক্লোজ করে দিই, এটা চাপ দিলে আমার চলে আসছে আবির নামটা, কারণ এখান থেকে যদি আমি এটাকে চেঞ্জ করে দিয়ে 1 on 2 করি, 1 on 1 2 2, আপনি দেখবেন সুমন নাম দেওয়া আছে। এখন যদি আপনি এখান থেকে আইডি নাম্বার
আপনি যদি এইখানে যেটা অ্যারো কি দেখছেন আপনার ডাউন অ্যারো কি এখানে চাপ দিলে আপনি অটোমেটিকলি এখানে আইডি নাম্বারগুলো পেয়ে যাচ্ছেন। সো এখান থেকে আপনি যেটা সিলেক্ট করেন না কেন তার জন্য অটোমেটিকলি তার নাম সহ তার পজিশন বেসিক স্যালারি হাউস সবগুলি অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনি ইচ্ছা করলে এটা যে কোনো ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারছেন। এখন যদি মনে হয় আপনি এতটুক পর্যন্ত আপনার এটা দরকার নেই, আপনি এতটুক মার্ক করে ফেললেন, মার্ক করে নিয়ে আপনি যে কোনো একটা বাটনে ক্লিক করে এটাকে হাইড করে ফেলতে পারেন। সো এটা আপনার আর দরকার হচ্ছে না। যেখানে অনেক পেজের প্রয়োজন ছিল আপনার হিসাবগুলো রাখার জন্য, বাট ভি লুকআপ আপনাকে এতটাই সহজ করে দিয়েছে, জাস্ট এক লাইনের মধ্যে আপনি সবগুলো শেষ করে ফেলেন। ধন্যবাদ এতক্ষণ যারা অতি মনোযোগ সহকারে এই ভি লুকআপের রুলসগুলো দেখছিলেন, কিভাবে এক্সেলের কাজগুলো করতে হয়। আশা করছি আপনারা যদি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে একটু হলেও আপনাদের উপকার আসবে। আশা করি আপনারা সবাই ডিজিটাল এডুর সাথেই থাকবেন। ধন্যবাদ।